সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 11 এপ্রিল 2023, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি তোয়া ডেইরি ফার্মে, অর্থাৎ ত্রিপন ভাইয়ের খামারে। আর এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের উন্নত জাতের গরু বিক্রয় করা হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে শাহিওয়াল, গির, এর পাশাপাশি জার্সি জাতের গরু এখান থেকে কালেকশন করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো রিপন ভাই কোন কোন জাতের গরুগুলো কালেকশন করেছেন, সেগুলো কেমন বয়সের, কেমন যত্ন, কোয়ালিটি, কোন কোন দাম হলে গরুগুলো নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখেছে ভাই। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা বাণিজ্য তো আমি প্রতিটা বলেই থাকে যে সবার ছাড়া একটু ভালোই চলে, আল্লাহ পাক চলায় তাই ভালো চলে ভাই। আচ্ছা, প্রতিনিয়তই নতুন গরু কালেকশন করতেছেন, আজকের কালেকশন ভাই একটা জিনিস কি জানেন, আজকের কালেকশন সব ভিআইপি গরু ভাই, দর্শক দেখলে পরে বুঝবেন, আমি মুখে বললে তো আর হয় না, দর্শক সরাসরি আসবেন। আজি সারি রিপন ভাইয়ের গরুর কোয়ালিটিগুলো বা রিপন ভাই আরও তো গরু অনেক লোক বিক্রি করতেছে, আপনার তো আর কম খামার না, একটু ভাবি চিন্তে দেখবেন যে রিপন ভাইয়ের গরুর কোয়ালিটিগুলো কেমন থাকে এবং জাতমান আর গির গরুগুলো অ্যাকচুয়ালি রিপন ভাইয়ের কাছে গির গরুগুলো কেমন কেমন থাকে, আর যেন থেকে যাই কিনবেন একটু দেখে শুনে কিনবেন, আমি মনে করি এটা উত্তম ভাই। আচ্ছা, আর প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, প্রয়োজন হইলে যদি গরু আমি মনে করি না কেনাটা উত্তম, টোটালেই আপনারা দেশে আসেন তারপর গরু কেনেন, এই 10 লাখ 20 লাখ 5 লাখ 2 লাখ টাকা খরচ করে একটা গরু কিনতেছেন, বাতিল যা গরুগুলো নষ্ট করে ফেলাচ্ছেন, তা না করি যদি ভালো অভিজ্ঞতা রাখাল পান তাহলে গরু পালন করেন, আর যদি না পান আপনি সরাসরি দেশে আসে সারি নিজে যখন দেশে সেটেল হবেন সেখানে গরুর খামার করেন, আমি মনে করি আপনার জন্য ভালো হবে। দেশে না এসে আপনার আকাল পাকালের উপর নির্ভর করি বা আপনি খামারটা চালাতে পারবেন না, আসলে এই যেগুলো ফিজিয়ম গরু, অমুক গরু, তমুক গরু, এগুলো আপনারা ছায়াল গরুই হোক এগুলো আপনারা কিনতেছেন, যদি রাকালটা ভালো না হয়, পরিচালনাটা ভালো না করতে পারেন তাহলে কিন্তু এগুলো গরুতে আপনার লস হবে ভাই। তার সাথে আমি বলতেছি আপনারা নিজে সরজমিন আসেন, বিদেশের টাকা কিন্তু যারা না করেছে তারা বুঝতে পারবে না, এবং যারা করেছে বিদেশ তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টের টাকা ভাই। এই জন্য বলতেছি আপনারা নিজেরা সরজমিনে আসি গরু কিনবেন এবং দেশে আসার পর গরু কিনেন, তাতে উত্তম হবে। চলুন রিপন ভাই, যেগুলো কালেকশন করছেন সেগুলো দেখাই আমরা। আচ্ছা ভাই, রিপন ভিডিওর শুরুতে বেশ সুন্দর দেখে হোয়াইট কালারের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা আমার থেকে লাগে ভাই 100 একটা বামা গরু, তারপরেও কিছু কিছু লোক কিন্তু বলে আবার এগুলো হরিয়ানা, আবার কেউ কেউ বলে চিটাগাঙে কাউয়া, এখন দর্শকরা হিসাব করে নেবেন যে যোন জাত বলেন এটা কোন জাতের গরু, সেটা তারা নিজেদের মতন যাচাই বাছাই করে নিতে পারবে। আর এগুলোটা দেখেন ভাই মাজাটাই কি পরিমাণ, আর এটার লাইবডিটাও কিন্তু 15 মনের উপরে আসবে, বেশ ভারী একটা গরু। জি, 15 মনের উর্ধে খালি লাইবডি, আর গোস্ত আছে প্রচুর, আর এগুলো গরু ভাই জাত উন্নয়ন করবে যারা তারা জন্য পারবে, সবে মাত্র একটা দাঁত কিন্তু গাবিটার, মাত্র দাঁতে ভাঙছে, দাঁতে মাত্র ভাঙতে তারা, এখনই দেখেন যে মাজাটা এবং পিঠের দাঁড়াটার পরে কলসি বসা রাখা যাবে মনে করেন আপনার, একটা এতটা উষার জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট। এগুলো করে দুধও দেবে অনেক ভাই, এটা দুধ দেবে প্রচুর, দর্শক দেখলে পরে বুঝতে পারবে। আর এদের গলায় এসব গরু কিন্তু দড়ি ছিল না, এটা আমি বাসায় আসার পরে গরু দড়ি দিচ্ছে, এটা যে সার একটা আজকে যে গরুগুলো ছিল দেখলে পরে বুঝতে পারবেন দর্শক, আমি একটা 4টা দিয়ে লট সাজাইছি, এই 4টা গরু গলায় কিন্তু কোনো সময় দড়ি দেওয়া ছিল না, আমি আসার পরে দড়ি দিয়েছি। আর বড় গরুগুলো আমি জানি না ক্যামেরাতে কেমন আসবে, চেষ্টা করবেন একটু সরজমিনে আসি গরুগুলো নিয়ে যাওয়ার জন্য ভাই। আচ্ছা, এটা প্রেগন্যান্টের বয়স কিরকম? এটা মাস কেনেকের মতন টাইম আসবে, বাচ্চা দেবে 1 মাসের মতো সময়, অথবা ঈদের পর পর বাচ্চা দেবে, যে আমার তো সব কিনা মাল 11 তো আমি বলতে পারবো না, অথবা 2-4 দিন কম বেশি হবে মাসের। আচ্ছা, বেশ সুন্দর গঠনের একটা গরু, ভিডিওর 1 নম্বর, দামটা কিরকম চাচ্ছেন এটার? এটা দাম একটা 4টা লট করেছি, 4টা লটও বলে দেবো ভাই, 4টা লট করেছি। জি জি জি, একটা বামা, একটা সার, আর 2টা গির। আচ্ছা, দর্শক দেখলে পরে বুঝতে পারবেন যে রিপন ভাইয়ের কোয়ালিটিগুলো কেমন, আর এটা দেখেন ভাই কি পরিমাণ সৌন্দর্যটা এবং সুট, এই 4টা গরু কিন্তু এক বাসাতে ভাই, আমি যে 4টা গরু লট করেছি এক জায়গা থেকে কিনে, এগুলো গরু কিন্তু সব ইন্ডিয়ান গরু ভাই, আর 4টা আমার দেশের হবে, আমার একটা বিশ্বাস দেশের সারি হবে, কিন্তু যে 3টা আর 3টা দেখাবো এগুলো সব দেশের, আর এটা হচ্ছে
আমরা সবে মাত্র একটা দাঁত ভাঙাজ ভাই, তাহলে কোরবানিগুলোকে গোটা নিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ, কোরবানির উপর রক্ষ রাখতে পারে, আর বেশিরভাগ যদি গোটা আরেকটা বছরের জন্য রাখতে পারে সে তার জন্য আরো বেশি পারফেক্ট। এখনই তো প্রায় 8 মন গোস্ত আছে ভাই শরীরে, শুধু গোস্ত আছে 8 মন নিতে পারবে। এটা চারটা গরুতে লট করছেন? জি জি জি। আর এগুলো ভাই ভিডিওত বড় গরু কিন্তু বড় আসে না, আমরা প্রত্যেকটা খামারিরাই বলি থাকি বা আপনারা নিজেরাও কিন্তু জানেন যে সরাসরি খামারে আসে, বড় গরুগুলো বড় আসে না। আপনারা খামারে আসবেন, আসে সরাসরি দেখবেন, আমি মনে করি ভিডিও চাই বাস্তবে বেশি সৌন্দর্য মনে হবে ভাই। আচ্ছা, এটা চারটা লটের দ্বিতীয় নাম্বার। জি, পাশে 3 নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, গলার কাজ একটু ভিন্ন কালার আসছে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের? এটা একটা 100 গির গরু ভাই, গির জাতের গরু। জি, এটির গরু, এটার প্রেগন্যান্টটা হচ্ছে 5 মাস ভাই, 5 মাসের প্রেগন্যান্ট, সার শেষ হয় পাশে পড়েছে ভাই। আচ্ছা, সবে বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে? জি জি, এটার এখনো দাঁতে আসে নাই, এখনো দাঁতে আসে নাই, না এখনো দাঁতে আসে নাই এটা। আর এটা কিন্তু হাইব্রিডের গরু, দেখেন এখন চোট লাভই এবং সব দিক দিয়ে সৌন্দর্য বাপনা ভাই। যারা জাত উন্নয়নে কাজ করবে তারা চাইলে গরুটা দেখে খামার সাজাতে পারবে। এগুলো গরু অ্যাকচুয়ালি ভাই শখিন খামার, আর আমি মনে করি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যদি দয়া করে 10 টাকা কম আর 10 টাকা বেশি বিক্রি হয়ে যাবে আল্লাহ যদি দয়া করে আর কি। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল, সব দিক দিয়ে যে আমি 4টা গরু দেখাচ্ছি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ 4টা গরু ভাই, সব দিক দিয়ে পারফেক্ট। চারটা লটে 3 নাম্বার, এবারে 4টা লটে সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে বেশ আকর্ষণীয় গেটআপের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন আমাদের? এটা হচ্ছে অরিজিনাল একটা গুজরাটের গির বলা হয়, আবার কেউ কেউ বলে ইন্দু বাজিল, মানে বাজিলের মধ্যে কিছু কিছু এরকম গরু দেখবেন ধরে সাইড রাখে। আর এর তলার তো দেখেন এখনই লাভি ফন্ত কাছে গেছে ভাই, একদম সারের মতো গঠন। হ্যাঁ, মানে লাভিটাও দেখেন একদম শুকা লাভি, শুকা লাভি এবং উলানের যে ভাঁজটা লাভি বন্ধক চলে আসে কিন্তু ভাই। আর এইটাই হচ্ছে অরিজিনাল একটা ইন্দু বাজিল গির। আর আমরা তো যে কোনো গরু হলে পরেই বলতেছি এটা গির হ্যান ত্যান অনেক রকম তথ্য দিচ্ছে। দর্শক ভাইরা আমার ভিডিওগুলো দেখে কিন্তু বুঝতে পারে যে রিপন ভাইয়ের গরুর কালেকশনগুলো কেমন থাকে। আর এর যে স্যুট এটা সবে মাত্র 2টা দাঁত হয়েছে ভাই, মাত্র 2টা দাঁত। হ্যাঁ, 2টা দাঁত আছে, এটাও 5 মাসের প্রেগন্যান্ট, 5 মাসের প্রেগন্যান্ট। জি, আর এটা দেখেন উচ্চতাটা কি, স্যুটটা কি সুন্দর, সব দিক দিয়ে একটা সৌন্দর্য গরু ভাই এক কথা। আচ্ছা, 4টা গরু, এটা আমার জিনিস যে আমি সুন্দর বলতেছি, এটা যে আমার জিনিস আমি সৌন্দর্য বলতেছি না, এটা সবার সৌন্দর্য বলতে যাবো ভাই। আর যারা শখিন খামার, যারা নতুন খামার শুরু করতে বাজারে অভিজ্ঞতা খামার, তারা দেখলে পরে গোটা বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ কি মান্টের গরু ভাই এটা। আচ্ছা, একে থেকে 4 পর্যন্ত দেখালাম, 4টা গরু একসাথে কোন সমাকাঙ্ক্ষী ভাই নিলে তো 4টা একসাথে যদি দিতে চাই কেমন দাম রাখছেন? এই যে 4টা গরু ভাই বড় গরু, এই 4টা গরু সরজমিনে আসবে, আসি দেখে শুনে দরদাম করে নিয়ে যাবে ভাই। আচ্ছা, আমি মনে করি এটা যে ভাইরা কিনবে তার জন্য মনে করি বেশি পারফেক্ট, কি কামে বড় গরুগুলা এগুলো ক্যামেরার মধ্যে অতটা সৌন্দর্য আসে না ভাই। আমরা দামের কথা বললে পরে ওনারা মনে মন্তব্যটা খারাপ বলে ভাই, তাছাড়া কী দরকার, আমার জিনিস আছে দেখালাম, দর্শকরা সরাসরি খামারে আসবেন, আসে জিনিসগুলো সরজমিনে দেখবেন, দেখে শুনে যদি মালে 1 টাকা লায় 1 টাকা দরদাম করি দেখে শুনে নিয়ে যাবেন। আরেকটা কথা, আমি যদি 4টা করে 100 টাকাও বিক্রি করি বাংলাদেশের যে প্রান্তে যাবে গাড়ির ভাড়া রাখাল ফ্রি, বিশেষ করে এই 4টা করে যদি একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নেয়, যদি আমি 100 টাকাও বিক্রি করি এই টাকার মধ্যেই আমি গাড়ির খরচ আর রাখাল ফ্রি বাংলাদেশের যে প্রান্তে। আমি মনে করি ভাই এই 4টা গরু 100% যে কোনো দর্শক ভাই পছন্দ হবার উপযুক্ত গরুই, একটা বামা, একটা গির, আর একটা হচ্ছে অরিজিনাল গুজরাটি বাজার গরু ভাই। আচ্ছা, আর একটা সার, এই 4টা সাইড করে দেন, বাকি গরুগুলো দেখাই। আচ্ছা, দেখেন ভাই ভিডিওর 5 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, বাচ্চা সহ গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন? এটা এখনো দাঁতে আসি নাই, এটা সিন্ধি গরু, সিন্ধি, হ্যাঁ সায়াল সিন্ধি গরু। আর দেখেন এর লাভিটা কিন্তু এখনই ফেঁসানো গরুটার লাভিটা, এটাই হচ্ছে অরিজিনাল একটা সায়াল সিন্ধি গরু। আর এর সঙ্গে যে বাচ্চাটা 100 একটা বাহামা বাচ্চা ভাই, হ্যাঁ সার বাচ্চা, 100 একটা বাহামা বাচ্চা, বাচ্চাটার বয়স 7 দিন, 7 দিনে দেখেন বাচ্চার গরুটা কি পরিমাণ আল্লাহ পাক দিয়েছে। বাচ্চাকে এখন পর্যন্ত সম্পূর্ণ ঠিক? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, সব কিছু তো আলহামদুলিল্লাহ ভাই। আর গাভীটা কিন্তু এখনো দাঁতে আসে নাই ভাই, এখনো দেখেন কি পরিমাণ মস্ততা এবং কি পরিমাণ সৌন্দর্য গাভী বাচ্চাটা, এবং এখনো দাঁতে আসে নাই গাভীটা। যারাই নিবে, যেহেতু বর্তমান রোজা চলতেছে, রোজা বলকে রোজায় দুধ খেয়ে, যে এগুলো গরু ভাই যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে তার জন্য পারফেক্ট। ফিলাসোর সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটাও 100 একটা বাম,
দুধ ছাড়ি গেলে পরে বাচ্চাটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দয়া করে টাকা উঠে যাবে ভাই। আচ্ছা দামটা কিরকম চাচ্ছেন এটার? এটা একই দাম পড়বে 175,000 টাকা ভাই। 175,000 দেখে শুনে দাম দর করতে পারবে না, এটা দাদ দাম করবো না আমি, একভাবে বলে দিস ভাই, বারবার বলি তো লাভ নাই। আপনার অন্য জায়গায় দেখবেন এরম একটা অদাতের বক না কিনতে কত টাকা লাগে, এবং দুধ বাচ্চাটা সার বাচ্চা বা মা বাচ্চা ভাই সার, ওর বাচ্চাটার লাভটা কি পরিমাণ দেখেছেন ভাই, খুব সুন্দর ভাই। এটা আজকের ভিডিওর 5 নম্বর সাইড করে দিন, 6 নম্বরটা দেখাই। আচ্ছা দেখা ভিডিওর 6 নম্বর সিরিয়ালে বেশ বড় সড় সাইজের একটা বাচ্চা সহ গরু আনছেন, কোন জাতের গরু এটা? এটাও একটা জার্সি গরু, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান জার্সি? জি জি জি। বয়স কেমন হয়েছে গরুটা? এটা সবে মাত্র 2টা দাঁত ভাই। 2টা দাঁত? হ্যাঁ, 2টা দাঁত কালকা ভাঙেছে, আর এটার সঙ্গে একদম বাচ্চাটাও আলহামদুলিল্লাহ বকন বাচ্চা, খুব ভালো বাচ্চা ভাই। আচ্ছা বকরা বাচ্চা হয়েছে? জি জি জি। বাচ্চাকে যত্ন করতে পারলে সামনে ভবিষ্যতের গাভী হয়ে গেল। জি 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 ভাই। তারপর ওটা জার্সি গরু বিদায় কিন্তু আমি দুধের কথাটা বললাম, তাছাড়া দুধের কথাও বলতাম না ভাই। কত গরুর মনে করেন 15-18 লিটার দুধ হয়, তাও কিন্তু আমি দুধের কথা বলিনি কোনো ভাই। সেটাই যে আপনারা আসেন দর্শক, যতটুকু আপনার কপালে আছে এতটুকু নির্ভর করিলাম, কিন্তু ওটা জার্সি যতটুকু টানতেছি এতটুকুই বলেছি, এক্সেস একটুও বলিনি ভাই। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 2,10,000 টাকা ভাই। 2,10,000? যারা নেবে কথাবার্তা বলে নিতে পারবে, সামান্য কিছু এক্সেস কিছু না ভাই। দর্শক অন্য জায়গা খামারে দেখবেন, আর আমার এখানে দেখে সেটা যদি 100% করে চয়েসফুল করবো হবে, বাস্তবে আসলে এবার আরও বেশি সৌন্দর্য হবে ভাই। আচ্ছা এটা সাইড করে দেন, 7 নম্বরটা দেখাই। আচ্ছা দেখেন ভিডিও নম্বর সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন সুন্দর ঘটনা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা 100 একটা শায়াল গরু ভাই, আর এই গরুটা দেখেন ভাই শরীরটা কি পরিমাণ ফিটা। আমার পুরাতন যারা মুরব্বীরা ছিল তারা কিন্তু বলতো যে পাবনাই গরু, এই হচ্ছে অরিজিনাল একটা পাবনাই গরু। আর এই গরুটা কিন্তু আসলে সুট এবং লাভে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো গরু ভাই। দাঁতে কয়টা হয়েছে এটা? এটা দাঁতের 2টা, সাথে যে বাচ্চাটা দিচ্ছেন 100 একটা বা মাস আরও বাচ্চা দিচ্ছে, বাচ্চাটাও খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই। আচ্ছা বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স কত হবে? 7-8 দিন হবে। 7 থেকে 8 দিন? আমার কি না জানি, হয়তো 2 দিন বেশি হতে পারে, 2 দিন কমও হতে পারে ভাই। যারাই নেবে বাচ্চা গাবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। এই গরুগুলা যদি পছন্দ না করে আমি মনে করি তার পছন্দটাই কম ভাই। কেন বলতেছি, এই গরুগুলা গোস্তর ওজনে কত টাকা দাম আছে, এবং গরুটা কতটা সৌন্দর্য দেখেন ফিটা, এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো গরু ভাই। এটার দামটা কেমন চাচ্ছেন? এটাও 1,75,000 টাকা ভাই। 1,75,000 টাকা? জি 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 জি। এটা সাইড করে দেন, 8 নম্বর গরুটা দেখাই। আচ্ছা দেখেন এবার ভিডিওর 8 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান জার্সি? জি জি জি। এটার বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁতই ছিল, 4 দাঁত হতে যাচ্ছে, এটা প্রথম বাচ্চার গরু। আর বাচ্চাটাও দেখছে 100 একটা বাহামা জাতের বাচ্চা হয়েছে ভাই। সার বাচ্চা? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? জি 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 ভাই। আচ্ছা জাত উন্নয়ন করার জন্য একদম পারফেক্ট বাচ্চা। এগুলা গরু বাচ্চাও জাত উন্নয়ন করতে পারবে, যারা শিকার জন্য করতেছে তার জন্য এই গরুটা নিতে পারবে। এই গরুটা দুধও আছে অনেক ভাই। কেমন কি দুধ আছে? এটা দুধের কথা আমি বলবো না, দর্শক আইডিয়া করে নেবে। আচ্ছা বাচ্চা গাবে এখন পর্যন্ত সম্পূর্ণ ঠিক? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। বাচ্চা গাবে প্যাকেজে কেমন দাম রাখছেন? এটা 1,65,000 টাকা ভাই। 1,65,000? যারা নেবে দাম দরের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে। জি 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 ভাই। আচ্ছা সাইড করে দেন, সর্বশেষ 9 নম্বরটা দেখাই। আচ্ছা দেখেন দীপন ভাই, এটা সর্বশেষ 9 নম্বর সিরিয়ালে বিগ বডির একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও একটা সিন্ধি গরু ভাই, শায়াল সিন্ধি গরু বলা হয়, এটা মূলত ইন্ডিয়ান গরু। আর এর সঙ্গে যে বাচ্চাটা দেখতেছেন ভাই, এটা হচ্ছে 100 একটা বাহামা সার বাচ্চা ভাই। সার বাচ্চা? জি, 100 একটা বাহামা সার বাচ্চা। আর বাচ্চাটা দেখেন এখনই কি পরিমাণ গ্রোথ পাইছে ভাই। আর যদি কোনো দর্শক ভাই লিজা সারি, তাহলে এক টাইম দুধটা দোয়াই, যদি সারাদিন বাচ্চাকে খাবার দিতে পারে ভাই, ও দুধ ছাড়ি গেলে পরে বাচ্চাটার দাম হবে 1,50,000 টাকা, বেশি না 2টা মাস গেলে পরে। এখনই যে গ্রোথটা বাচ্চাটার ভাই, সুন্দর গঠনের একটা বাচ্চা। জি জি, সার বাচ্চা? হ্যাঁ সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স কত হবে? 20-22 দিন, 25 দিন এরকম হবে। আচ্ছা আর গাভীটার বয়স কেমন? গাভীটা 2 দাঁত ভাই, সবে 2টা দাঁত। জি, আর এখন কিন্তু গাভীটা দেখেন পরে 54-55 ইঞ্চি কিন্তু উচ্চতা আছে ভাই, উঁচা লম্বা এবং বড়, অনেক অনেক বড় বডির গরু কিন্তু ভাই। এটা দর্শকরা এগুলো গরু অ্যাকচুয়ালি সরজমিনে আসলে পরে দেখলে পরে মনটা কাজ ভালো লাগবে ভাই। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখেছে 2,25,000 টাকা ভাই। 2,15,000 টাকা? যারাই নেবে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি 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 ভাই। আর এই গরুগুলো অ্যাকচুয়ালি যারা জাত উন্নয়ন করতে চাচ্ছেন, আমি সেসব ভাইয়ের উদ্দেশ্যে বলি, এগুলা গরু নেবেন আমার থেকে যে নিতে হবে তার কোনো মানে, যেন থেকে কিনেন একটু আপনারা দেখে শুনে কিনবেন। দ্বিতীয় কথা, আপনারা একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন ছায়াল গরু কিনতে যাবেন,
সেই ক্ষেত্রে হিসাব করবেন যে এই গরুটার গায়ে গোসাস কত মন, এই গরুটা হিট না আসলে আমি কষার কাছে কয় টাকা বিক্রি করতে পারবো, বাচ্চাটা কিরকম টাকা দাম হবে, মানে আমার মূল টাকাটা সবসময় থাকবে কিনা, এরকম একটা হিসাব করি। দর্শক ভাই আপনারা গরু কিনবেন আল্লাহ দিলে পরে এটা ঠকার সেক্টর না, ঠকা হবেও না ভাই, যদি আল্লাহ পাক দয়া করে আর কি। সেটাই তো, ঠিক আছে রিপন ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।